আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের সামনে রয়েছে 32 ইঞ্চি জেভিকো ব্র্যান্ডের একটি টিভি। এই টিভিটি কিন্তু জেভিকো ব্র্যান্ডের ভিতরে 32 ইঞ্চি সাইজের ভিতরে একটি নতুন মডেল। তো এই মডেলটি হলো 32DF1S। তো এই টিভির বক্সের উপরে কিন্তু মোটামুটি টিভির সম্পর্কে অনেক ডিটেলসই দেওয়া আছে। তো আমরা যদি এটা লক্ষ্য করি, এখানে এটা কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, ওই ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো কিন্তু সবগুলো আপনি এই টিভিতে পেয়ে যাবেন। এবং এটির র্যাম রম যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু 2 জিবি র্যাম, 16 জিবি রম ইউজ করা হয়েছে। এবং এটার ভিতরে কিন্তু গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, একবারে আপডেট যেটা ভয়েস কমান্ড আপনি দিতে পারবেন এবং এটা কিন্তু রিপ্লাইও দিবে। আচ্ছা, এটি কিন্তু এখন আমরা আনবক্সিং করব। তো চলুন আনবক্সিং করে দেখা যাক। তো আমরা অলরেডি এই টিভিটা আনবক্সিং করে ফেলেছি এবং এটির সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিস গিফট রয়েছে এবং এটির সাথে আরও কিছু জিনিস আপনার এক্সট্রা দেওয়া হয়েছে। তো এটার ভিতরে কিন্তু নর্মালি থাকে হলো আপনার ইউজার ম্যানুয়াল, যে এই টিভিটির যে ম্যানুয়াল গাইড এগুলো আপনার এখানে দেওয়া থাকবে। আর একটা হলো আপনার কার্ড, ওয়ারেন্টি কার্ড, এটা আপনার এখানে রয়েছে। আর সাথে থাকবে হলো ম্যাজিক রিমোট। তো আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি এই টিভির সাথে কিন্তু ম্যাজিক রিমোট রয়েছে। তো এইটা হলো ম্যাজিক রিমোট। আর এখানে কিন্তু আরও 2টি স্ট্যান্ড রয়েছে, একটি স্ট্যান্ড রয়েছে 2 সাইডে লাগানোর জন্য আর কি। আর সাথে রয়েছে হলো থান্ডার প্রোটেক্ট, আর রয়েছে হলো ওয়াল মাউন্ট। তো আপনি এটা চাইলে আপনি ওয়ালও স্ট্যান্ড করতে পারবেন, পিছনে আপনার ওয়াল মাউন্টটা কানেক্ট করে আপনি ওয়ালে স্ট্যান্ড করতে পারবেন। এটিতে কিন্তু আপনার 14 ইঞ্চি থেকে 42 ইঞ্চি পর্যন্ত যে কোনো টিভি আপনি এটা ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন। তো এই ছিল টিভিটির সাথে থাকা জিনিসগুলো। আর আমরা এখন এটিকে অন করে দেখব এবং এটির ফিচারগুলো দেখব, ডিসপ্লে কোয়ালিটি বা বিভিন্ন জিনিসগুলো আমরা এখন ডিটেলসে দেখব। তো চলুন শুরু করা যাক। যদি আমরা এই টিভিটির ফ্রন্ট পার্টটা দেখি, এই ক্ষেত্রে আমরা দেখব মাঝ বরাবর এখানে একটা লোগো রয়েছে জেভিকোর, এবং এটা কিন্তু একটা ভালো ফিনিশিং দেওয়া রয়েছে। আমাদের সামনে যদি দেখি দুই পাশে কিন্তু একটা রাউন্ড রয়েছে এবং এটা একটু ডিজাইন করে দেওয়া আছে, মানে সিম্পলের ভিতরে। এবং এটি কিন্তু একটি ফ্রেমলেস টিভি, ওই ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেমলেস, এটা আপনার বর্ডারটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এটার বিল্ড কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে একটু প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি, এবং দেখতেও খুব পাতলা স্লিম। তো চলুন এটার ব্যাক পার্টটা আমরা দেখে নিই, ব্যাক পার্টে কী কী অপশন রয়েছে, কী কী পোর্টস রয়েছে। তো এটি হলো টিভিটির ব্যাক পার্ট। আমরা যদি ব্যাক পার্টে প্রথমে লক্ষ্য করি, এর বাঁ পাশে রয়েছে ম্যানুয়াল বাটন। তো ম্যানুয়াল কিছু বাটন রয়েছে, যেমন পাওয়ার বাটন, ইনপুট বাটন, তারপরে মেনু, ভলিউম আপ ডাউন বাটন এবং চ্যানেল চেঞ্জের জন্য 2টা বাটন রয়েছে। এগুলোর মাধ্যমে আপনারা ম্যানুয়ালি চ্যানেল চেঞ্জ করতে পারবেন বা ভলিউম আপ ডাউন করতে পারবেন। আর এর নিচে রয়েছে হলো সেন্সর, রিমোটের সাথে কানেক্ট করবেন আপনার সেন্সর এটা। আর এটা হলো 2টা লাউড স্পিকার, এটার মাধ্যমে আপনার ভালো কোয়ালিটির একটা সাউন্ড আপনি শুনতে পারবেন। আর এর বাঁ পাশে যদি আমরা দেখি, ডান পাশে দেখলে দেখতে পাবো যে এইখানে নর্মালি জেভিকো ব্র্যান্ডের অন্য কোনো মডেলে কিন্তু এই জিনিসটা নেই, এটি কিন্তু একটা অ্যান্টেনা। তো এর মাধ্যমে আপনাদের যে নেটওয়ার্ক কানেক্টিভিটি এটা কিন্তু একটু ফাস্ট হবে অন্যদের তুলনায়। তো এর নিচে রয়েছে কিন্তু 2টা ইউএসবি কেবল পোর্ট। তো ইউএসবি কেবলে নর্মালি আমাদের কী হয়, পেন ড্রাইভ ইউজ করি, পেন ড্রাইভ থেকে ফাইলস আদান প্রদানের জন্য। এবং কিবোর্ড এবং মাউস থাকে, ওই ক্ষেত্রে কিবোর্ড মাউস এখান থেকে কানেক্ট করতে পারবেন, ওইটা আপনি ইউজ করতে পারবেন। এর নিচে রয়েছে 3টা HDMI পোর্ট, HDMI পোর্ট কিন্তু এখানে 2টা, আর নিচে কিন্তু আরও একটা আছে। তো এখানে টোটাল 3টা HDMI পোর্ট রয়েছে, 3টা আপনি একসাথে ইউজ করতে পারবেন, একটার সাথে থেকে আরেকটা সুইচ করে ইউজ করতে পারবেন। এবং HDMI কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার, যেমন আপনার CCTV ক্যামেরার আউটপুট হিসেবে আপনি দেখতে পারবেন, এবং মনিটর হিসেবে আপনি ইউজ করতে পারবেন, একটা PC-র মনিটর হিসেবে আপনার এই ডিভাইসটি ইউজ করতে পারবেন। আবার আকাশও ইউজ করতে পারবেন, যেমন আকাশ ডিস্ক কেবল যেটা, এটা আপনি ইউজ করতে পারবেন। এর নিচে রয়েছে, এর বাঁ পাশে যদি আমরা দেখি, শর্ট কেবলের জন্য আলাদা একটা পোর্ট দেওয়া রয়েছে। তো এর বাঁ পাশে রয়েছে এয়ারফোন জ্যাক, আপনি 3.5mm যে কোনো হেডফোন আপনি ইউজ করতে পারবেন এখানে। এরপরে আরও অপশন রয়েছে RF পোর্ট, এর মাধ্যমে আপনার লোকাল যে ডিস্ক কেবলগুলো আছে এগুলো আপনি কানেক্ট করতে পারবেন, ডিস্ক দেখতে পাবেন, লোকাল ডিস্ক দেখতে পাবেন। আর এর পাশে রয়েছে কিন্তু AV ইন পোর্ট,
ওকে, এটাই কিন্তু পিছনের যে, তো আমরা এইটিভিটি বর্তমানে অন করছি। তো অন করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে যে ভিকো লোগোটি শো হচ্ছে, এবং এটা কিন্তু ফার্স্ট টাইম শো হবে। যে অ্যানিমেশনটা আপনি দেখতেছেন বা যে অ্যানিমেশনটা হবে, এটা কিন্তু ফার্স্ট টাইম হবে যখন আপনি ডাইরেক্ট লাইন দিবেন। নেক্সট টাইম থেকে যখন লাইনে থাকবে তখন আপনার এই অ্যানিমেশনটা আসবে না, ডাইরেক্ট আপনার হোম পেজ, যেটা হোম পেজে চলে যাবে। আমরা কিছুক্ষণ ওয়েট করবো। তো অলরেডি হোম পেজ এসে পড়েছে, এবং আমরা যদি এখানে এটার সিস্টেমটা দেখি, সিস্টেমে কি কি রয়েছে, যেমন আমরা অ্যাবাউটে চলে যাই, তো অ্যাবাউটে কিন্তু এখানে সিস্টেম ইনফরমেশন, এটার ভার্সনটা কত এটা আপনার কিন্তু দেখাচ্ছে। এটার ভার্সন কিন্তু 11, একবার আপডেট যে ভার্সনটা বর্তমানে টিভি জগতে 11 ভার্সন রয়েছে। এবং এর নিচে যদি আমরা দেখি, সিপিইউ জিপিইউটা কিন্তু এখানে শো করতেছে, এবং এর র্যামটা কিন্তু 2 জিবি, রম হলো 16 জিবি, এটা আপনার শো হচ্ছে। এর বাপাশে যদি আমরা দেখি কমন্সে, কমন্সে আপনার চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন, এবং আপনি যদি চান যে ওয়ালপেপার ম্যানেজ করবেন, ওই ক্ষেত্রে ওয়ালপেপারের যে ডিফল্ট ওয়ালপেপারগুলো রয়েছে এগুলো আপনার সিলেক্ট করে আপনার ওয়ালপেপারে নিয়ে আসতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, আপনার যে অ্যাপসগুলো আছে এগুলো আপনার আনইনস্টল বা ইনস্টল করতে পারবেন, বা পারমিশন এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন এখান থেকে। এরপর সিস্টেম ভেরিফাই আছে, সিস্টেম রিকভারি আছে, সিস্টেম রিকভারির মাধ্যমে এটা আপনি ফুললি রিসেট দিতে পারবেন এই ডিভাইসটিকে। আবার ওটিপি আপডেট রয়েছে, ওটিপি আপডেট মিনস আপনার যে প্যাচ আপডেট, আপনার 1 মাস 2 মাস পর পর যে প্যাচ আপডেটটা আসে, এটা কিন্তু এখানে অটোমেটিক আপডেট নিয়ে নেবে, এবং আপনার এখানে স্ক্রিন সেভার রয়েছে। তারপর আছে টাইম, তো টাইমে নর্মালি এটা বাংলাদেশের যে টাইমটা রয়েছে বর্তমানে এই টাইমটাই দেওয়া আছে, এবং আপনি চাইলে এই টাইমটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, টাইম সেটিং থেকে। আর রয়েছে আপনার নেটওয়ার্কসে, নেটওয়ার্কসে আপনি নর্মালি আপনার কী হয়, ওয়াইফাই আমরা ইউজ করি, ওয়াইফাই আমরা দুইভাবে ইউজ করতে পারবো। একটা হলো আপনার ডাইরেক্ট ওয়াইফ রাউটার থেকে পাসওয়ার্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন, আর একটা হলো ওয়ার্ড নেটওয়ার্ক। আপনার ওয়ার্ড নেটওয়ার্ক মিনস আপনার যেই রাউটার আছে রাউটার থেকে একটা শর্ট কেবল আপনি ইউজ করতে পারবেন। যেমন আমাদের ব্যাক পার্টে আমরা কিন্তু অলরেডি দেখিয়েছি যে একটা পোর্ট রয়েছে, ল্যান্ড পোর্ট ইউজ করার জন্য। এই পোর্টের মাধ্যমে আপনার ডাইরেক্ট যেই অ্যাকচুয়াল নেটওয়ার্ক স্পিডটা আছে এগুলো আপনি পাবেন। এবং এর নিচে যদি আমরা দেখি, এখানে কিন্তু ম্যাক ম্যাক অ্যাড্রেসটা রয়েছে। আপনারা যারা রাউটার ম্যানেজ করেন বা সিকিউরিটির জন্য যারা ম্যাকটা ইউজ করেন, ওই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। আর একটা হলো আপনার ব্লুটুথ, তো ব্লুটুথের মাধ্যমে আপনার যে রিমোটের সাথে কানেক্টিভিটি এটা আপনি করতে পারবেন। এবং এটাতে বর্তমানে কানেকশন নাই, তো আমি এখানে কানেকশনটা দিচ্ছি, এটা হলো আমাদের রিমোট। তো রিমোটে আমাদের এক্সিট অ্যান্ড মেনু বাটন, যেটা এটা আমরা ধরে রাখবো কিছুক্ষণ। তো ধরে রাখার পর এখানে কিন্তু আমাদের এখানে লাইট ব্লিং করতেছে, এবং যে পিছনে দেখাচ্ছে যে জেভিকো আরসি শো হচ্ছে, এটা আমরা পেয়ারিং দিব। তো পেয়ারিং হয়ে গেলে এটা অটোমেটিক এটা ব্যাক হয়ে যাবে, তো এটা অলরেডি পেয়ার্ড হয়ে গেছে, এবং এটা কিন্তু এখান থেকে এক্সিট হয়ে যাবে অটোমেটিক। এখানে নিচে কিন্তু লেখা আছে কানেক্টেড হয়ে গেছে, এবং এটা কিন্তু এখন বর্তমানে আপনার যদি চান যে না আপনার ব্লুটুথ অ্যাক্টিভিটি যে, তো এখন এটার মাধ্যমে আপনার যেহেতু ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে আপনার রিমোটের সাথে, রিমোটের যে এয়ার মাউস বাটনটি রয়েছে এটাতে ক্লিক করলে যে মাউসটি আছে এটার কার্চারটা অটোমেটিক নড়বে, এবং আপনার মাউসটা যখন নড়াবেন এটার কার্চারও কিন্তু অটোমেটিক নড়তে থাকবে। এটা হলো এয়ার মাউস ফেসিলিটি রয়েছে এটাতে, এবং এটার মাধ্যমে আপনি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেটা, এটা আপনি ইউজ করতে পারবেন। অবশ্যই আপনার ব্লুটুথ কানেক্টিভিটি থাকা লাগবে। তো আমরা যদি মাই অ্যাপসে চলে যাই, তো মাই অ্যাপসে চলে গেলে আমাদের কিন্তু এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এগুলো কিন্তু আপনার ইনস্টলও করতে পারবেন, আলাদা পেন ড্রাইভ থেকেও ইনস্টল করতে পারবেন, বা আপনার যদি ক্রোম থাকে ক্রোম থেকেও আপনি ইনস্টল করতে পারবেন ডাউনলোড করে। আর এখানে নর্মালি ডিফল্টভাবে ইউটিউব, প্লে স্টোর, অ্যাপ স্টোর এগুলো রয়েছে। আপনারা যদি চান যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করবেন, ওই ক্ষেত্রে অ্যাপ স্টোর থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন, বা আপনারা যদি চান যে না আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করবো, ওই ক্ষেত্রে প্লে স্টোরে জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেই অ্যাপ্লিকেশনটা আপনার ইচ্ছা যে না আমি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো, ওই ক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে আপনারা যদি দেখি আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে আমরা যদি মিডিয়া দেখি, মিডিয়া অপশনটা হলো আপনার যদি পেন ড্রাইভ থাকে, পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভে যে ভিডিও আউটপুট, ভিডিও রয়েছে, অডিও রয়েছে, বা সং রয়েছে, বা অ্যাপ্লিকেশন যদি থাকে কোনো অ্যাপস, ওই ক্ষেত্রে এখান থেকে আপনারা এই অ্যাপস বা অ্যাপ্লিকেশনের যে ইনস্টল, এই ইনস্টলটা আপনি করতে পারবেন, ভিডিও অ্যাক্সেস করতে পারবেন, এবং ফটো, মিউজিক এগুলো অ্যাক্সেস করতে পারবেন।
আর এর পাশে যদি আমরা দেখি এখানে কিন্তু আরো অপশন রয়েছে, যেমন নেটফ্লিক্স, ইউটিউব, এগুলো কিন্তু আলাদা অ্যাপস। অ্যাপসে যদি আমরা যাই ওই ক্ষেত্রে এগুলো আপনার রিকমেন্ডেশন আসে। আর এর পাশে রয়েছে কিন্তু ভিডিও, মিউজিক, স্পোর্টস অ্যান্ড কিডস, এগুলো কিন্তু ডাইরেক্ট একটা ভিডিও না। আপনার যদি মনে করেন যে এটা আপনি পছন্দ হলো, আপনার ক্লিক করলে এটা কিন্তু ইউটিউবে নিয়ে যাবে। সো এটা কিন্তু একটা রিকমেন্ডেশন, ইউটিউব থেকে একটা রিকমেন্ডেশন আসে, যেটা আপনার একটু টপে থাকে, ওই ক্ষেত্রে এই টপের ভিডিওগুলো এখানে এসে পড়বে। এটি যেহেতু একটি টিভি, ওই ক্ষেত্রে আমরা টিভিতে নর্মালি কী করি, হয় আপনার ভিডিও দেখি বা সং শুনি, ওই ক্ষেত্রে আমাদের কিন্তু মেইন প্রায়োরিটি থাকে ভিডিও রেজলিউশনটা কীরকম বা সংটা কীরকম বা এটার বিট অ্যান্ড বেসটা কীরকম, সাউন্ড কোয়ালিটি কীরকম, এগুলোই কিন্তু আমাদের মেইন প্রায়োরিটি হয়ে থাকে। ওই ক্ষেত্রে আমরা ভিডিও দেখবো একটা। আর আমি প্রথমেই বলেছি এটা কিন্তু গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তো আপনি কোনো কিছু সার্চ দিতে গেলে আপনি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনি ইউজ করতে পারবেন। আপনি যেটা বলবেন সেটা আপনার রিপ্লাইও আসবে, যেহেতু আপনার গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনার একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আপনি এটাতে কোয়েশ্চেনও করতে পারবেন, এটা থেকে রিপ্লাইও আসবে, অ্যান্সারও দিবে এটা। তো আমরা একটা ভিডিও প্লে করব, ওপেন ইউটিউব অ্যান্ড প্লে 4K ভিডিও। তো এটা আমি যেহেতু বলছি যে একটা ইউটিউব ওপেন করতে এবং 4K ভিডিও প্লে করতে, ওই ক্ষেত্রে আমাকে ইউটিউব ওপেন করার সাথে সাথে একটা 4K ভিডিও প্লে হচ্ছে এখানে। তো এখানে কিন্তু একটা ভিডিও অলরেডি প্লে হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, বা পিকচার কোয়ালিটি যেটা, এটা কিন্তু খুব সুন্দর। আপনারা যদি এটার রেজলিউশনটা দেখেন যে বর্তমানে কী রেজলিউশন এটা চলছে, এটা কিন্তু 1080x60fps চলতেছে। তো এটা কিন্তু প্যানেলটা HD একটা প্যানেল, তো HD প্যানেলে 60fps পর্যন্ত এটা সাপোর্ট করতেছে। তো এটার যদি আপনি ভিডিও রেজলিউশনটা দেখেন কিন্তু খুবই ভালো, এবং এটার পিকচার রেজলিউশনটা যদি দেখেন এবং শার্পনেস দেখেন, ডিটেলস দেখেন, সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলছে। এবং এটার কালার একুইসিটা দেখেন, কালার একুইসিটা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা কালারের ডিটেলস আপনার বের করে আছে। যেমন এখানে দেখা যাচ্ছে ঘাসের যেই অ্যাকচুয়াল কালারটাই কিন্তু প্রডিউস করছে। তো আমাদের যেহেতু এটি টিভি, তো এর পাশাপাশি আমরা একটা সং শুনবো। তো আমরা একটা ভালো বিট অ্যান্ড বেসের একটা সং শুনবো, যেটা NCS এর একটা ভিডিও প্লে করবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিডিও যে সাউন্ড কোয়ালিটি এবং এটার বিট অ্যান্ড বেস যেটা সাউন্ডের, এটা কিন্তু খুব ব্যালেন্স এবং প্রত্যেকটা ডিটেলস ভালোভাবে শোনা যাচ্ছে। এবং এটা কিন্তু খুব লাউড, আপনি যদি দেখা যায় যে বাসা বাড়িতে কিন্তু নর্মালি 20-30 উপরে যাবে না এই সাউন্ডের। তো আমি এখানে 100 দেওয়ার পরে কিন্তু এটার যে কোয়ালিটি এটা কিন্তু ফাটতেছে না। তো এই ছিল আমাদের এটিভিটি। তো এটিভিটি পারচেস করতে বা এটিভি সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমাদের ডিসক্রিপশনে থাকা নম্বরটিতে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনি চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার দিতে পারবেন ঘরে বসে, অথবা আমাদের শোরুমগুলোতে ভিজিট করেও আপনার টিভিটি পারচেস করতে পারবেন। তো এতক্ষণ উইজডম ইলেকট্রনিক্স ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।